আমার প্রিয় বন্ধুদের প্রথমে আমার ভালোবাসা জানাচ্ছি আজকের ভিডিওটি হবে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে আমরা একটা উপায় বলবো অনেককে আমি অনেক কিছু বলি বটে আমার প্রিয় বন্ধুদের অনেকে খাওয়ার কথাও বলি কিন্তু দেখা যায় কি পেটে হজম শক্তি নেই জন্যে সে খাদ্যগুলো খেয়ে কিন্তু হজম করতে পারে না এই দেহটা কিন্তু প্রভুর দেওয়া ঘর যেরকম প্রত্যেকটি বাড়ির আমিনায় যে বাড়িতে আলো বাতাস ঢোকে ঠিক মতো সে বাড়িটা কিন্তু রোগ মুক্ত থাকে তেমনি আমাদের দেহের ভিতরে সৃষ্টিকর্তা চালায় নাকের বাতাস কিন্তু আমরা তাকে করি না বিশ্বাস যার জন্যে এই যে ভাইরাসের আক্রমণ থেকে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা পাচ্ছে না এই জন্যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বৃদ্ধি করানো যায় কি কি উপায় সেগুলো দেওয়ার একটা নির্দেশনা দেব এবং সেগুলো যদি করা যায় এই যে শ্বাস প্রশ্বাস চলছে আমাদের নাকের ভিতরে এই শ্বাস প্রশ্বাস দিয়ে কিন্তু শরীরের রক্ত পরিশোধন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় আমরা কিন্তু পারি সেটা যার জন্যে সহজভাবে মানুষ যদি কিছু না করে যদি প্রত্যেকটা দিন শ্বাস প্রশ্বাস নাকে টানা এবং ছাড়াছাড়ি করে যেগুলো উপায় দেওয়া আছে যেমন কপাল ভাতি দেওয়া আছে অনুলোম বিলোম প্রাণায়াম দেওয়া আছে ভস্তিকা প্রাণায়াম দেওয়া আছে এগুলো যে প্রত্যেকটা দিন করা যায় দুই চার দশ মিনিট তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তার সাথে বিশেষ হচ্ছে খাদ্য সেই খাদ্যগুলো কিন্তু হজম করার উপায় যোগ ব্যায়াম এক্সারসাইজ জগিং স্কিপিং সাঁতার দৌড় যার যেখানে যেমন অবস্থা আছে সেই রকম কিন্তু সে করতে পারে বাড়িতেও করতে পারে বাইরে গ্রাউন্ডেও করতে পারে কেউ রাস্তায়ও করতে পারে সবাই কিন্তু করতে পারে কিন্তু অলস মানুষ অলসতার জন্য কিন্তু এত রোগ সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যায় এবং তার সাথে বিশেষ হচ্ছে বিশেষ বিশেষ কিছু খাদ্য সেগুলো খেতে হয় যেমন সবুজ শাক সবজি এটা বিশেষ দরকার প্রত্যেকটা দিন যেমন প্রত্যেকটা দিন যদি পালং শাকই যদি সিদ্ধ করে খাওয়া যায় ওই রসটা তাতেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যেমন লেটুস পাতা আছে এটাও করে নেওয়া যায় প্রত্যেকটি শাক সবজি দিয়ে তারপরে কাঁচা কলা পেঁপে কয়লা এটাও সিদ্ধ করে খাওয়া যায় বা ভাতের সাথে নরম করে খাওয়া যায় তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁচা মরিচ লাল মরিচ এগুলো উপকারী উপকারী গোলমরিচ এটাও উপকারী আদা রসুন তেজপাতা তারপর দারুচিনি প্রত্যেকটি কিন্তু উপকারী খাদ্য এগুলো প্রত্যেকটি খাদ্যের সাথে রাখতে হয় এবং দুপুরে যদি টক দই খাওয়া যায় এটা টক দই কিন্তু এমন একটা ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু পেটের হজম শক্তি সহায়তা করে এবং দুধ পাতলা করে ঘোল তৈরি করে খাওয়া ছানা খাওয়া এটা কিন্তু পেটের কোনো অসুখ হয় না এটা কিন্তু পেট ভালো থাকে বিশেষ করে দুধ দুগ্ধ জাতীয় পাতলা দুধ যদি খাওয়া যায় তাহলে কিন্তু হজমের সহায়তা করে একটা জিনিস হচ্ছে খেতে কম খেতে হয় সেটা তৈলাক্ত খাদ্য যত কম খাওয়া যাবে তাহলে কিন্তু লিভারটা ভালো থাকবে এটা কিন্তু সবসময় এই দিক থেকে মানুষ অত্যাধিক তেলে ভাজা কিন্তু খুব স্বাদ লাগে ঠিক এখান থেকে একটু গেল তারপর পেটে গেল কিন্তু সে কিন্তু জলা শুরু হয়ে গেল কিন্তু এই জননী পুরনী থেকে মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে না অতএব নিজের জীবটাকে সামাল দিতে হবে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা অপরিচিত আমি জানি না একটা মানুষের দেখলাম খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে মনে ভালোবাসি কিন্তু যত তার কাছে আসি সে কিন্তু সর্বনাশী আমার কিন্তু গিলে খাবে কিন্তু সুন্দর একটা নারী যেটা আমি পুরুষ হয়ে যদি দৃষ্টি দেই আমি পুরুষ বাংলায় যেটাকে বলা হয় মর্দা এই মর্দার চোখ হচ্ছে পর্দা এই পর্দা যদি খোলা পর্দা দিয়ে সেই নারীকে তাকিয়ে দেখি নারীর যদি বে পর্দা হয় তাহলে আমার পর্দাটাকে ফেললেই কিন্তু আমি মুক্তি পেলাম তা করি না আমি পুরুষ না ভালো করে তাকিয়ে দেখি লাভটা কি কসুর মাথা পৃথিবীতে মানুষ আছে এখানে তো মরে যায় অত সেই খোদাকে স্মরণ করতে হয় যিনি আমাকে শ্বাস প্রশ্বাস চালাচ্ছেন আমি নিঃশ্বাস তিনি চালাচ্ছেন শ্বাস ত্যাগ করাচ্ছেন তার শক্তিতে মানুষ যদি সেই শ্বাসটাকে ধরে রেগুলার যদি শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করে তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা কিন্তু সবসময় কিন্তু আমার প্রিয় বন্ধু এবং দাদুদের একটা কথা বলি যে আমি তো হয়তো খাদ্যর কথা বললাম কিন্তু আদৌ কেউ মানল না তাহলে কষ্টকার হবে আমি শুধু ভিডিওটাই দিলাম মানুষের কল্যাণের জন্যে কেউ গ্রহণ করলো না তাহলে আমার ভালোবাসা পাবে কি করে আমাকে যদি সত্যিই ভালোবাসতে হয় তাহলে ওই নির্দেশগুলো যদি মেনে চলে তাহলে যখন ভালো লাগবে নিজের শরীরটা দেহর ভিতরে সুস্থতা লাগবে আনন্দ করতে পারবো বিনোদন কিছু করতে পারবো সবাইকে ভালোবাসতে পারবো তবে সীম ভালোবাসা যাবে সেই আদেশটাই যদি পালন করলে না তাহলে কিন্তু আমার ভালোবাসা হলো না এই যে ঋতু পরিবর্তনে ফেলে মানুষের যে নতুন একটা ভাইরাস এসছে করোনা ভাইরাস এগুলো কোথা থেকে গেছে প্রথমে তো চীন দেশ এই চীনারা কি করছে উল্টা পাল্টা মানুষের কিন্তু বোঝাচ্ছে উল্টা পাল্টা খাদ্য মানুষের ভিতরে প্রয়োগ করছে যার জন্য সৃষ্টিকর্তা আগে তাদেরকে রোগ দিচ্ছে এই রোগ তার কারণে অন্যান্য দেশেরগুলো লোক মরছে এটা কিন্তু তাদের দোষ এই চীনারা কিন্তু আমাদের ভিতরে আমাদের যেসবগুলো জিনিসপত্র আমাদের সাপ্লাই করে যেমন প্লাস্টিকের চাউল প্লাস্টিকের দেখা যায় ডিম হ্যাঁ এগুলো কারা করছে তারা করছে তাহলে আপনাদের খান তা আমাদের বিষক্রিয়া তাদের ভিতরে দিয়ে দিচ্ছে তারা হচ্ছে শয়তান জাতি বলতে গেলে তারা ইসলামের শত্রু এই শয়তানের কারণের জন্য আমাদের দেশের লোক মরছে আমরা ইসলামিক কান্ট্রির মানুষ কিন্তু এদের কারণের জন্য অন্যান্য কান্ট্রির লোক ভুগছে তাহলে এরা শয়তান হলো না শয়তানকে আমরা প্রাধান্য দেব কেন আমরা নিজেরা সচেতন হই শয়তান শয়তানের জায়াত আমরা যে মহানকে ধরি আমরা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেদের ভিতরে নিজের সচেতন হয়ে চলি আমরা যদি দেহের ভিতরে নিজেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সহায়তা করি তাহলে নিজেরাই কিন্তু মুক্ত হবে একজন যদি মুক্ত হতে পারি তাহলে দশজন আমার জন্যে ভালো হবে কিন্তু এই রকমই চীনাদের মতো শয়তানি বুদ্ধি যেন আমাদের বাঙালিদের না ঢোকে মাথায় তাহলে কিন্তু বাঙালি একেবারে কাঙালি এই দিক থেকে সাবধান কিন্তু বন্ধুদের বলছি আমার প্রিয় বন্ধু মানুষ আরে ভাই আমি তো এখনই হয়তো মৃত্যু মুখে চলে যাব। মোর বই সেজন্য প্রভুই মারবে অন্য কেউ মারার ক্ষমতা নাই আমরা এই চীনাদের যে কথা বললাম চীনাদের প্রযুক্তি নিয়েই কিন্তু আমরা কাজ করছি চীনাদের প্রযুক্তি নিয়েই কিন্তু কাজ করি তাদের ভালো কিছু আছে কিন্তু তাদের যে কুবুদ দিয়ে যে চাল ডাল হাবি জাবি যেগুলো নোংরাম জিনিসগুলো মানুষকে খাওয়ায় সেই জিনিসগুলো মাথার ভিতর যাতে না ঢোকে আমরা বাঙালি তাদের ভালোটুকু নেই তাদের খারাপ জিনিসগুলো না যেন নেই না নেই এই দিক থেকে সচেতন হওয়া আমরা তাদেরকে গালি দেই না তাদের বুদ্ধিটাকে সবসময় ভালোবাসি কিন্তু কুবুদ্ধি যার আছে কুবুদ্ধি কক্ষনো নেই না এইবার বলছি কোন খাদ্যগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন তামাক জাতীয় পদার্থ যেরকম কেউ গুল নিচ্ছে দাঁতে দাঁত ভালো করার জন্যে দাঁতে ব্যথা করছে সে গুল লাগাচ্ছে এই গুল নিলে কিন্তু পরবর্তী সময় দাঁতে ঘা হতে হতে ক্যান্সারের রোগে পরিণত হবে দ্বিতীয়ত সিগারেট বিড়ি খৈনি জর্দা ডাইরেক্ট তামাক পাতা এটাও কিন্তু ক্ষতি তারপরে যে খৈনি ডলে তার গাঁজা খায় এগুলো যত খাদ্য আছে প্রত্যেকটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার কারণ শরীরের ভিতরে যে রক্তের ভিতরে অক্সিজেন সাপ্লাই হয় শ্বাসটাকে নিয়ে সেই ভিতরে থাকে পাওয়ার ধরে রাখার মতো নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস পাওয়ার ধরে রাখা যেটা সৌরশক্তির থেকে আমরা আসে সূর্যের আলোক রশ্তে যার জন্য সূর্যের উত্তাপও যদি গায়ে লাগানো যায় সেটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার জন্য আমরা কি করি ঘরে বসে যদি এক্সারসাইজ এক্সারসাইজ করে গা গরম রাখি সেটাও কিন্তু সৌরশক্তি এই দিকে খেয়াল রেখে তবে যে খাদ্যগুলো বলছি খাওয়া যাবে না এর ভিতরে তো আমার পাতা এত গেলই জ্বরটা গেলো আলাবাতা গেল সব গেল এবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দ্বিতীয়ত মিষ্টি জাতীয় যত রকম খাদ্য আছে কনফেকশনারি গুডস কেক বিস্কুট যত রকম আছে প্রত্যেকটি বিস্কুটের ভিতর কিন্তু মিষ্টি দেওয়া থাকে এই দিক থেকে সাবধান আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো বর্জন করে চলতে হবে নাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না অতএব সাবধান বন্ধুরা আবার দেখা হবে সুন্দর থাকবেন